দেশে করোনার প্রকোপ বাড়লেও মানুষের মধ্যে বাজারে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, কোথাও মাস্ক পরছেন না অনেকেই। সর্বত্রই চলছে আগের মতো। এ অবস্থায় খোলা জায়গায় বাজার সরিয়ে নেওয়ার দাবি ক্রেতাদের, তবে দোকানিরা তা মানতে নারাজ। আমিমুল হাসানের রিপোর্টে দেখবেন বিস্তারিত। রাজধানীর সবচেয়ে অন্যতম বড় বাজার কারওয়ান বাজার, করোনার অন্যতম ঝুঁকিপূর্ণ এই এলাকা লোকে লোকারণ্য, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। এত এত মানুষের সমাগম থেকে বাড়তে পারে করোনার প্রাদুর্ভাব, তাই বিজ্ঞান কলেজের সামনে হাট বসানো হয়েছিল। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে সেই বাজার উঠে যায়। দোকানিরা বলছেন মাঠে কিংবা খোলা স্থানে গেলে ব্যবসা মন্দা শুরু হয়, আর ক্রেতারা বলছেন স্বাস্থ্যবিধি মানতে খোলা স্থানের বিকল্প নেই। ভাগাভাগি একটু দূরত্ব বাজার রাখলে একটু ভালো হয় করোনা জন্য। আমরা খোলামেলা জায়গায় যদি বাজারটা করতে পারি তাহলে সোশ্যাল ডিস্টেন্স যেটা সেটা মেনটেন করা সম্ভব হবে। দেখা গেছে অনেক দূরে নিয়ে গেছে, পাবলিক যাইতে পারতেছে না, তাহলে দোকানদাররাও বিক্রি করতে পারবে না, কাস্টমারও যায় কিনতে পারবে না। কাঁচা বাজার বাইরে গেলে কাস্টমার হবে কি হবে না এটা সন্দেহমূলক। রাজধানীর টাউন হল বাজারের দোকানিদের সরিয়ে পাশের মাঠে নিয়ে আসা হয়েছিল। এই মাঠ থেকেও চলে গেছেন বিক্রেতারা, তাই বাজারেই বাড়তি ভিড়। স্বাস্থ্য অধিদপ্তরের পাশে রাজধানীর মহাখালীর এই কাঁচা বাজারেও পরিস্থিতি এক। মুখে মাস্ক নেই, শারীরিক দূরত্ব নেই। তবে সিটি কাউন্সিলররা বলছেন মেয়র দফতর থেকে নির্দেশনা পেলেই স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে বাজার বসানোর উদ্যোগ নেবেন। ফার্স্ট টাইম যখন এটা ওয়েভটা এসেছিল তখন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ছোট ছোট করে পার্ট বাই পার্ট করে বিভিন্ন দোকানগুলো বসানোর জন্য। এখন যদি আমাদেরকে আবার পুনরায় সেরকম নির্দেশ দেয়, আমরা ঠিক সেভাবেই আগের মতন করেই বাজারগুলো খালি করে দিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমি দোকানগুলো বসিয়েছিলাম। তবে অনেক এলাকায় খোলা মাঠ নেই, সেক্ষেত্রে কোথায় বাজার বসবে সেটাও ভাববার বিষয়। আমিমুল হাসান, নাগরিক, ঢাকা।